আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই টপিক্সটা সম্পূর্ণরূপে শেখার জন্য যেই যেই টপিক্স আমাদের ক্লিয়ার থাকা দরকার সব কিছু আমাদের এখনও ক্লিয়ার নেই তবে আমি ইনশিওর করছি নিয়ার ফিউচার যে ভিডিওগুলো পরবর্তীতে আছে আপনারা দেখবেন সেই ভিডিওগুলো দেখলেই এই ভিডিওর সমস্ত কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং রিকোয়েস্ট থাকছে যে ওই কনসেপ্টগুলো ক্লিয়ার করার পরে আবার এসে এই ভিডিওটা আপনি দেখে নেবেন আমাকে এই ভিডিওটা এখানেই দিতে হচ্ছে কারণ একটা ফ্লো বজায় রেখে যদি আমি কাজ না করি তাহলে একটা হজবরলা সিস্টেম তৈরি হবে আজকে আমরা এই যে নিউ কিওয়ার্ড কি কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং বুঝতে যাচ্ছি যে বিহাইন্ড দ্য সিন নিউ কিওয়ার্ড কিভাবে কাজ করে আমাদের নিজস্বভাবে নিজের মতো করে নিউ কিওয়ার্ডের মতো একটা ফাংশন আমরা তৈরি করব এবং এই নিউ কিওয়ার্ডটা যা করে থাকছে সেই সমস্ত কাজ আমরা করব। তো আগেই বললাম যে অনেক কিছু আমাদের কাছে আন্নন থাকবে সেই আন্নন বিষয়গুলো আমরা এখন না বুঝলেও পরবর্তীতে ঠিকই বুঝতে পারবো ওকে সো ভিডিওটা এখন একবার দেখবেন পরবর্তীতে যে যেই বিষয়গুলো এখানে উঠে আসবে অনেক অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট টার্মস এগুলো উঠে আসবে আপনাদের তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে নিয়ার ফিউচার আমরা কী কী শিখতে যাচ্ছি সেগুলো যখন শিখে আসবেন শিখে ফেলবেন তখন আবার এই ভিডিওটা প্যাকে এসে দেখে নেবেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে এই যে নিউ কিওয়ার্ডটা আমরা একটু আগেই দেখেছিলাম যে যদি আমরা কোনো একটা কনস্ট্রাক্টর ফাংশনকে এগুলোকে আমরা কনস্ট্রাক্টর ফাংশন বলতে পারি বা কনস্ট্রাক্টর প্যাটার্ন বা ক্লাস যা খুশি তাই বলতে পারি কিন্তু অ্যাজ ইউজুয়াল শুনবেন যে কনস্ট্রাক্টর ফাংশন এই কনস্ট্রাক্টর ফাংশনের সামনে যদি নিউ কিওয়ার্ডটা না দেয় তাহলে এই কনস্ট্রাক্টর ফাংশনটা সঠিকভাবে কাজ করে না কিন্তু এই ফাংশন কলের পূর্বে নিউ কিওয়ার্ড দেওয়ার সাথে সাথেই সেটা আবার সঠিকভাবে কাজ করে হাউ অ্যামেজিং তাই না এটা পুরোটা ম্যাজিকের মতো কাজ করে এই ম্যাজিকের মতো কিভাবে কাজ করে সেটা আজকে এখন আমরা বুঝব এই নিউকিওর মূলত তিনটা কাজ করে চারটা কাজও বলতে পারেন আমি তিনটা মেইন কাজ করে হচ্ছে তিনটা প্রথমত একটা এমটি অবজেক্ট ক্রিয়েট করে এখানে দেখেন কোনো এমটি অবজেক্ট নাই কিন্তু যখন আমরা নিউ কিওয়ার্ড দিয়ে এই অংশটাকে কল করছি তখন একটা অবজেক্ট এখানে চলে আসছে তার মানে কেউ না কেউ এখানে একটা এমটি অবজেক্ট ক্রিয়েট করছে সেই কাজটা করছে নিউ কিওয়ার্ড এমটি অবজেক্ট ক্রিয়েট করলেই হবে না এমটি অবজেক্টের সাথে এই ফাংশনের ভেতরে যে আর্গুমেন্টসগুলো আছে যেই কোডগুলো আছে সেগুলো অ্যাসোসিয়েট করতে হবে তাই না এই কোডগুলো এই কাজটাও সে করে থাকে অর্থাৎ কনস্ট্রাক্টরের সাথে দিসটাকে সে বাইন্ড করে কোনো না কোনোভাবে আমরা বলেছিলাম যে এখন খেয়াল করে দেখেন এটা একটা নর্মাল ফাংশন এই ফাংশনের ভিতর দিস ব্যবহার করা হয়েছে এই দিশটা পারফেক্ট না কারণ ফাংশনের ভেতরে কোনো দিস থাকলে সে রেফার করবে কাকে উইন্ডো অবজেক্টকে তাহলে হাও আমরা যে এমটি অবজেক্ট তৈরি করলাম সেই এমটি অবজেক্টের সাথে এই দিসকে যদি বাইন্ড করা যায় বা এই ফাংশনটাকে যদি বাইন্ড করে দেওয়া যায় তাহলে এই দিস অবজেক্টটা হবে বা দিস প্রপার্টিসটা কাজ করবে ওই অবজেক্টের আন্ডারে এটা সে করতে পারবে তাহলে আমাদেরকে বা আমাদের নিউ কিওয়ার্ড আমাদের জন্য সেই কাজটাও করে যদিও এখন আপনারা আর একটা টপিক সম্পর্কে জানেননি যেটাকে বলা হয় প্রোটোটাইপ আমরা প্রোটোটাইপের ওপরে প্রপার একটা চ্যাপ্টার রেখেছি অ্যাকচুয়ালি প্রোটোটাইপের উপরে দুইটা চ্যাপ্টার আছে সো তখন আরও ডিটেলসে জানবেন তবে আরেকটা জিনিস এই জিনিসটাও এখানে বলে দিয়ে যায় যে থার্ড যে কাজটা করে সে হচ্ছে একটা অবজেক্টের প্রোটোটাইপগুলোকে সে কানেক্ট করে বা একটা কনস্ট্রাক্টর প্যাটার্নের সাথে কনস্ট্রাক্টর ফাংশনের যে পোটাইপগুলো আছে সেই পোরোটাইপগুলোকে কপি করে ওই এমটি অবজেক্টের ভেতরে সে ইনহারিট করে দেয় ওকে এই তিনটা কাজ মেনলি করে এবং অ্যাট দ্য এন্ড সে এই ফাংশনটাকে বা এই অবজেক্টটাকে যে অবজেক্টটা নিয়ে এতক্ষণ আমরা কাজ করলাম সেই অবজেক্টটাকে সে রিটার্ন করে তাহলে টোটাল চারটা কাজ এখন এই চারটা কাজ আমরা এখন করব দেখবো কিভাবে কাজ করে এবং যদিও এখানে নিউটা কিওয়ার্ড আকারে আছে কিন্তু আমরা এই কিওয়ার্ড আকারে রাখতে পারবো না এটা এক শর্ট হ্যান্ড এটাকে আপনি এইভাবে ফাংশনের মতো করে কল্পনা করে নিতে পারেন ওকে এটা একটা ফাংশনের আকারেই আমরা করব কারণ আমরা তো এইভাবে শর্ট হ্যান্ড তৈরি করতে পারবো না অন্যান্য ল্যাঙ্গুয়েজে এরকম শর্ট হ্যান্ড তৈরি করা যায় বাট জাভাই স্ক্রিপ্টে যায় না সেজন্য ফাংশন দিয়ে আমাদেরকে কাজ করতে হবে সাপোজ আমরা একটা ফাংশন ক্লিয়ার করি এবং নিউ যেহেতু জাভা স্ক্রিপ্টের একটা রিজার্ভড কিওয়ার্ড সেহেতু আমরা নিউ ব্যবহার করতে পারবো না আমরা আমাদের মতো করে বললাম মাই নিউ এবং এটা একটা সিম্পল ফাংশন ওকে এই ফাংশনটা আর্গুমেন্ট আকারে অনেক কিছু নিবে কিন্তু বেসিকভাবে এই কনস্ট্রাক্টরটাকে নিবে কারণ দেখেন এই যে নিউ কিওর একটু আগে আমি র্যাপ করে দিয়েছিলাম না এই কনস্ট্রাক্টরটা আমাদের আর্গুমেন্ট আকারে দিতে হবে তাহলে আমরা কল্পনা করে নিলাম এর নাম হচ্ছে কনস ট্রাক্টর কেন এটাকে কনস্ট্রাক্টর বলছি কারণ এটা কনস্ট্রাক্টর প্যাটার্ন কনস্ট্রাক্টর সম্পর্কে আরো একটু ডিটেলস আপনি জানবেন সো কনস্ট্রাক্টর প্যাটার্নের কনস্ট্রাক্টরটাকে আমরা এখানে দিয়ে দিলাম ওকে এরপরে আমাদের প্রথম স্টেপটা কি প্রথম স্টেপ হচ্ছে একটা অবজেক্ট নিতে হবে এম অবজেক্ট আমি সেটার নাম ও দিয়ে ডিক্লেয়ার করলাম এবং এমটিভাবে ভাবে ডিক্লেয়ার করে দিলাম দ্বিতীয় কাজ মূলত প্রোটাইপগুলোকে হ্যান্ডেল করা বা কপি করে দেওয়া তো প্রোটোটাইপ যেহেতু আমাদের নেই সেহেতু কপি না করলেও চলবে কিন্তু আমি ভিডিওটা করছি ভবিষ্যতেও যেন আপনি এইটা থেকে সাপোর্ট পেতে পারেন সেজন্য জন্য তো আপাতত জাস্ট কল্পনা করে নেন যে এরকম করতে হয় তারপরে যখন প্রোটোটাইপ সম্পর্কে জানবেন তখন জাস্ট এই ভিডিওটা আরেকবার দেখলে প্রপারলি বুঝে যাবেন পোটোটাইপগুলো সেট করার সিস্টেম হচ্ছে অবজেক্ট নামের যে আমার একটা ক্লাস আছে মেইন ক্লাস বা কনস্ট্রাক্টর আছে সেখান থেকে আমি অবজেক্ট ডট সেট পোটোটাইপ অফ মেথডটাকে কল করব সেট প্রোটোটাইপ অফ মেথড অবজেক্টের সাথে আমরা অনেক কিছু করেছি না ঠিক তেমনি এরকম সেট প্রোটোটাইপ অব একটা মেথড আছে এখানে আমরা বলবো যে কার পোটোটাইপ আমরা মানে কোন অবজেক্টে আমরা প্রোটোটাইপ সেট করতে চাচ্ছি আমরা অবজেক্টটা বলতে যেই অবজেক্টে প্রোটোটাইপ সেট করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ওবিজে দিয়ে দিলাম ওবিজে এবং কার পোটাইপ থেকে আমরা কন কপি করতে যাচ্ছি এই কনস্ট্রাক্টরটা আমাদের পোটোটাইপগুলো ধরে রাখবে কনস্ট্রাক্টরের যে পোরোটাইপগুলো থাকবে সেই কনস্ট্রাক্টরের পোটাইপগুলো আমরা দিতে চাচ্ছি প্রোটোটাইপ এভাবে দিয়ে দিলেই অটোমেটিক্যালি যা স্ক্রিপ্ট কনস্ট্রাক্টরের সাথে যে পোরোটাইপগুলো অ্যাসোসিয়েট করা আছে সেগুলোকে আমাদের এই এম টি অবজেক্টের সাথে অ্যাড করে দিবে। প্রোটোটাইপ গেল কিন্তু প্রোটোটাইপ আমাদের এখানে নাই আমাদের এখানে আছে পুরো কনস্ট্রাক্টরটা এই কনস্ট্রাক্টরটাকে আমাদের এবার সেট করতে হবে কোনো না কোনো ওয়েতে কিন্তু এই কনস্ট্রাক্টরটা আছে একটা অবজেক্ট আকারে তো সেই এখানে আমাদের আরও বিষয় আছে যে আমরা শুধু কনস্ট্রাক্টর নিয়ে কাজ করলেই হবে না এই কনস্ট্রাক্টরের ভেতরে আমাদের আরও আর্গুমেন্টসও থাকতে পারে কিন্তু আমরা যেই নিউটা তৈরি করছি সেখানে ফার্স্ট আর্গুমেন্ট আকারে এই কনস্ট্রাক্টর যাচ্ছে আমাদের পরবর্তী আর্গুমেন্টস নিয়ে কাজ করতে হবে আমরা এও জানি না যে কতগুলো আর্গুমেন্টস থাকতে পারে কোনো ফাংশনের ক্ষেত্রে বা কোনো কনস্ট্রাক্টর ফাংশনের ক্ষেত্রে দুইটা কোনো কনস্ট্রাক্টর ফাংশনের ক্ষেত্রে তিনটা চারটা এরকম থাকতে পারে এই জন্য আমাদের একটা কাজ করতে হবে আমাদের তো মনে আছে যে আর্গুমেন্টস নামের একটা অবজেক্ট আমরা ফাংশনের ভিতরে পেয়ে থাকি যেটা অ্যারে লাইক একটা ডাটা স্ট্রাকচার বাট নট অ্যারে তো এখানে আমাদের একটা পলিসি অ্যাপ্লাই করতে হবে যে পলিসিটা অ্যাপ্লাই করলে আমরা অ্যারের মতো কিছু ফাংশন বা অ্যারের ভেতরে যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবো আমাদের এই আর্গুমেন্টস সাথে এখানে যেই কাজটা করবো সেই কাজটা আপনাদের কাছে একটু অড লাগবে কারণ সেটা আমরা এখনো শিখিনি আমরা প্রথমে একটা ভ্যারিয়েল নিব আমি এটার নাম দিলাম এই আর্ক্স অ্যারের ভেতরে আমরা কি রাখতে চাচ্ছি আমরা একটা সিস্টেম রাখতে চাচ্ছি সিস্টেম করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যারের সাথে আমাদের কিছু মেথড আছে তাই না আমরা অ্যারের অনেকগুলো মেথড দেখেছি হয়তো স্লাইস ম্যাথডটা দেখিনি একটা অ্যারেকে স্লাইস করা যায় ছোট ছোট অংশে ভাগ করা যায় কাটা যায় সেই ম্যাথডটাকে আমরা অ্যাসোসিয়েট করব আমাদের আর্গুমেন্টসের সাথে সেটা করা পসিবল না নর্মালি আর্গুমেন্টস যেহেতু অ্যারে না তাই অ্যারের মেথডগুলো আমরা পাইতে পারি না কিন্তু জাভাস্ক্রিপ্টে অনেক সিস্টেম আছে যে সিস্টেম ব্যবহার করে একটা মেথডকে আরেকটা অবজেক্টের সাথে খুব সহজেই অ্যাসোসিয়েট করে দেওয়া যায় সেটাই আমরা এখন করব অ্যারে ডট প্রোটোটাইপ অ্যারের ভেতরে কিছু প্রোটোটাইপ আছে তার ভেতর থেকে আমরা স্লাইস মেথডটাকে নিব স্লাইস মেথডটাকে নেওয়ার পরে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার অর্থ হচ্ছে যে আমরা এটাকে কল করছি বা হচ্ছে ফাংশন কল করার আর একটা সিস্টেম হচ্ছে এই অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে আমরা ইনস্ট্যান্টলি কল করতে পারি কিন্তু নর্মালি যদি আমরা একটা ফাংশন কল করি তাহলে আমাদের কনটেক্সটটা নর্মালি একটা থাকে নর্মাল যে কোনো একটা কনটেক্স থাকে এবং সে দিস বলতে বোঝে মূলত উইন্ডোকে এটা যেহেতু একটা ন্যাচারাল ফাংশন কিন্তু আমরা যখন বলতে চাই যে তুমি নর্মাল ফাংশন ঠিক আছে কিন্তু তোমার অবজেক্টটা কী হবে তুমি কার সাথে অ্যাসোসিয়েটেড হবে সেটা আমি বলে দিব সেটা আমরা বলে দিতে পারি তখন আমরা অ্যাপ্লাই কল বাইন্ড এগুলো ব্যবহার করে থাকি ওকে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো তো এখন যেহেতু আমরা এই অবজেক্টের সাপেক্ষে এই স্লাইসটা কল করতে চাচ্ছি বা আর্গুমেন্টস অ্যাকচুয়ালি আমরা আর্গুমেন্টসের সাপেক্ষে অ্যাপ্লাইটা করতে চাচ্ছি সেহেতু আমরা এই করলাম অ্যারে ডট প্রোডাক্ট ডট স্লাইস এবং এটা অ্যাপ্লাই হবে আর্গুমেন্টসের সাপেক্ষে ওকে এ আমাদের নতুন একটা অ্যারে রিটার্ন করবে বা অ্যারে লাইক ডেটা স্ট্রাকচার রিটার্ন করবে যা যার যার ভেতরে থাকবে আর্গুমেন্টসের সমস্ত ডেটা অর্থাৎ আর্ক স্যারের ভেতরে আর্গুমেন্টসের সমস্ত ডেটাগুলো আমাদের এখানে এখন রয়ে গেছে সব কিছু আর্ক স্যারের ভেতরে কিন্তু এখন এই আর্ক এটা একটা অ্যারে এবং অ্যারের সমস্ত মেথডস আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো আমাদের সব মেথড দরকার নেই আমরা মেনলি স্লাইস মেথড নিয়ে কাজ করব ওকে সো এইবার আমাদের কাজ হচ্ছে এই ডেটাগুলোকে আমাদের অবজেক্টের সাথে অ্যাসোসিয়েট করে দেওয়া বা অবজেক্টের ভেতরে যেই ডাটাগুলো বাইরে থেকে আসছে সেগুলোকে অ্যাপ্লাই করে দেওয়া এই জন্য আমরা ব্যবহার করবো কনস্ট্রাক্টর ডট অ্যাপ্লাই এখানেও আমরা অ্যাপ্লাই করব কার সাথে আমাদের যে অবজেক্ট আছে সেই অবজেক্টের সাথে কি অ্যাপ্লাই করব আর্কস অ্যারেতে যেই ডাটাগুলো আছে সেই ডেটার দ্বিতীয় আর্গুমেন্টস থেকে কারণ প্রথম আর্গুমেন্টস অলরেডি কনস্ট্রাক্টর দ্বিতীয় আর্গুমেন্টস থেকে আমাদেরকে এর সাথে বাইন্ড করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে সো এখানেও আমরা স্লাইস মেথড ব্যবহার করতে পারি স্লাইস এখানে সাদেশ না আসলেও কোনো সমস্যা নেই এবং দ্বিতীয় আর্গুমেন্ট দ্বিতীয় আর্গুমেন্ট মানে ইন্ডেক্স নাম্বার কত ওয়ান আমরা এখানে ওয়ান দিয়ে দিলাম ওকে দ্যাটস ফাইন এখন এই অবজেক্টটা পুরোপুরি বৈশিষ্ট্য রাখে আমাদের এই রকম মানে নিউ কিউয়ার্ড দিয়ে রেক্ট্যাঙ্গেল কল করলে যে অবজেক্টটা রিটার্ন হবে আমাদের মাইনিউ এখন সে এর ভেতরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা সেম বৈশিষ্ট্য রাখে আসলে এখানে বৈশিষ্ট্যটা রাখলে চলবে না আমাদেরকে সেটা রিটার্ন করতে হবে আমরা রিটার্ন করে দেই রিটার্ন ও বিচে ওকে এইবার আমরা এই রেক্টেঙ্গেলটা এখানে একটা কপি তৈরি করেছি তো এটাকে আমি ক্লোন করে রাখি মানে কমেন্টস আউট করে রাখি এখন এই রেক্টেঙ্গেলটা আমরা অ্যাসোসিয়েট করব বা তৈরি করব এই রেক্টেঙ্গেল কনস্ট্রাক্টর প্যাটার্নের মাধ্যমে একটা অবজেক্ট রেক্টেঙ্গেল অবজেক্ট তৈরি করবো আমাদের মাই নিউ ফাংশনের সাহায্য নিয়ে ওকে লেটস ট্রাই ওয়ার রেক্ট ফোর ইজ ইকুয়াল টু মাই নিউ আমি আগেই বলেছি আমরা শর্ট হ্যান্ড পারবো না তো আমাদেরকে ফাংশন নিয়ে কাজ করতে হবে এবং এর ভেতরে আমাদের কনস্ট্রাক্টরটা দিয়ে দিতে হবে আমাদের কনস্ট্রাক্টরটার নাম কি রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল এবং কমা দিয়ে আমাদেরকে বাকি আর্গুমেন্টসগুলো দিতে হবে এই যে রেক্টেঙ্গেলের ভেতরে যে ফাংশন আর্গুমেন্টসগুলো দেওয়ার কথা ছিল সেগুলো আমাদের এখানে কমা দিয়ে দিয়ে দিতে হবে তো আমি ফর্টি ফাইভ দিলাম আর থার্টি দিলাম ওকে এইবার আপনি কোনো কিছু সাজেশনে পাবেন না কারণ আপনি ডিফল্ট বা বিউলটিন কোনো সিস্টেম ব্যবহার করছেন না তাই আপনি কোনো কিছু সাজেশনে পাবেন না রেক্ট ফোর ডট ড্র এই ম্যাথডটা আমরা কল করবো দেখবো আমাদের ব্রাউজারে এটা কাজ করে কি না ওয়াও ইটস ওয়ার্কিং আই এম এ রেক্টেঙ্গেল মাই উইথ ইজ ফর্টিফাই মাই হাইট ইজ থার্টি এটা কাজ করছে এবং একদম ডিফল্ট বা বিউলটিন এর মতোই কাজ করছে এবং এই ফাংশনটা মাই নিউ ফাংশনটা নিয়ে কাজ করতে যেয়ে আমরা অনেক কিছুর সাথে পরিচিত হয়েছি ফার্স্ট অফ অল কনস্ট্রাক্টরের সাথে পরিচিত হয়েছি যদিও আমরা এটাকে বলি কনস্ট্রাক্টর প্যাটার্ন তারপরেও কনস্ট্রাক্টর নামের আলাদা একটা টার্মস আছে সেই টার্মসটার সাথে আমরা পরিচিত হয়েছি আমরা অবজেক্ট ডট সেট পোরোটাইপের সাথে পরিচিত হয়েছি আমরা যেটা পরবর্তীতে জানবো যে পোরো টাইপ ব্যাপারটা কি সেটার সাথে পরিচিত হয়েছি আমরা এখানে একটা অবজেক্টের ম্যাথডকে আরেকটা অবজেক্টের সাথে বাইন্ড করার ব্যাপারটা বুঝতে পেরেছি অ্যাপ্লাই মেথড অ্যাপ্লাই সম্পর্কিত একটা তথ্য জেনেছি আসলে এইগুলো শুধু টার্মসই জেনেছি কিন্তু এগুলোর ব্যবহার এখনও আমরা প্রপারলি বুঝি না তবে আই এনশোর ইউ যে চ্যাপ্টারটা শেষ করতে করতে আপনারা কিছু জেনে যাবেন ক্লিয়ারলি বুঝে যাবেন ওকে এগুলো একটু কমপ্লেক্স মনে হতে পারে কিন্তু এগুলো কমপ্লেক্স না জাস্ট ভেতর থেকে ফিল করে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করতে হবে তো এই হচ্ছে আমাদের তৈরি করা নিউ নেক্সট ভিডিওতে আসলে আমরা অন্য একটা টপিক্স নিয়ে আলোচনা করব যেই টপিক্সটার নাম হচ্ছে ফ্যাক্টরি ভার্সেস কনস্ট্রাক্টর ফাংশন খুবই ছোট্ট একটা ভিডিও হচ্ছে আপনার যদি প্রয়োজন না হয় আপনি স্কিপও করতে পারেন নো প্রবলেম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে